নমস্কার, ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট। আজকের বিষয় এক্সামিনেশন প্রিপারেশন। হ্যাঁ, সামনেই ক্লাস টেন ক্লাস টুয়েলভের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, প্রিপারেশন ভালো করতেই হবে, ভালো নম্বর পেতেই হবে। অতএব সেটাকে মাথায় রেখে আজকের এপিসোড। গতকাল আমার এই ক্লিনিকে একটি বাচ্চা এসেছে তার মা বাবার সঙ্গে। বাচ্চাটি ক্লাস টেনের পরীক্ষা দেবে, ফেব্রুয়ারিতে পরীক্ষা। টেস্ট পরীক্ষায় তিনটি সাবজেক্টে ফেল করেছে। এই অবস্থায় মা বাবা নিয়ে এসেছে যে ডাক্তারবাবু একটু দেখুন যাতে পরীক্ষাটা পাস করে যায়। আচ্ছা, আপনারা বলুন, হাতে আমার দেড় মাস সময়, একটি বাচ্চাকে আমাদের পাস করিয়ে দিতে হবে। আজকে যদি এইটা না এনে যদি চার মাস আগে আনতেন বা ছ মাস আগে আনতেন তাহলে কতটা ভালো হতো। আমি কেন এই কথাটা বলছি, আমাদের বেশিরভাগ বাড়িতে, আজকে যারা আপনারা এটা দেখছেন প্রোগ্রামটা, বাড়িতে স্কুল গোয়ার্স আছে, যারা স্কুলে যায় বাচ্চারা, এবং মা বাবাদের ধারণা যে বাচ্চাটা দুষ্টু, বাচ্চাটা পারে না এবং বাচ্চাটা পড়াশোনা করছে না। যদি তাই হয় তাহলে আমরা প্রফেশনাল হেল্প নেব না কেন, আমাকে বলুন তো। আজকে বাচ্চাটা যদি বমি করে আপনি ডাক্তারের কাছে নিয়ে যান, আজকে বাচ্চাটা যদি বারবার বাথরুমে যায় আপনি ডাক্তারের কাছে নিয়ে যান, আজকে বাচ্চাটা যদি ফিট হয় আপনি ডাক্তারের কাছে নিয়ে যান, আজকে বাচ্চাটা যদি ফেল করে কেন ডাক্তারের কাছে নিয়ে যান না, আজকে যদি এদেরকে ঠিক জায়গায় ঠিক সময় প্রফেশনাল হেল্পটা দিতেন হয়তো এই বাচ্চাটার মতো তিনটে সাবজেক্টে ফেল করতো না। আসুন, এখনও তো সময় আছে। আমার দর্শকরা মোটামুটি যে বয়স আমি জানি তাদের বেশিরভাগই কিন্তু স্কুলে যায় না, কিন্তু তাদের বাড়িতে স্কুল গোয়ার্স আছে, তো তাদের জন্যে আমি কিছু টিপস দিই যেটা আপনাদের সুবিধা হবে। দেখুন, ধরুন কারোর ছটা সাবজেক্ট, কারোর আটটা সাবজেক্ট, তাকে বলুন তিন মানে হচ্ছে খুব ভালো প্রিপারেশান, দুই মানে হচ্ছে মোটামুটি প্রিপারেশান, ওয়ান মানে হচ্ছে প্রিপারেশান খুব খারাপ। অর্থাৎ সাবজেক্টের পাশে সে যেন এই তিন বা দুই বা এক এইগুলো লিখতে থাকে, যেরকম যেরকম প্রিপারেশান। আপনি দেখবেন খেয়াল করে, আমরা তো এই ধরনের বাচ্চা ডিল করি এবং দুষ্টু বাচ্চা আমার খুব ভালো লাগে, কারণ আমিও স্কুলে খুব দুষ্টু ছিলাম এবং পড়াশোনা খুব কম করতাম, এখনও খুব কমই পড়াশোনা করি, যতটা না করলে নয়। তো যাই হোক, দেখবেন যদি আটটা সাবজেক্ট থাকে তাতে দেখা যায় দুটো কিন্তু তিনটে সাবজেক্টে সে দুই কিংবা এক পায়, বিশেষ করে অঙ্কতে পায় এক। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি একটা রুটিন করে দেন ওকে, বাঁদিকে রাখলেন সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, এবং ওপরে রাখলেন আটটা থেকে নটা, নটা থেকে দশটা, দশটা থেকে এগারোটা করে বারোটা অবধি, এবং ওর স্কুল টাইমটা ব্লক করে দেন, ওর টিউশনগুলোকে যদি ব্লক করে দেন, বাকি যে স্পেসগুলো থাকবে সেই স্পেসে যে সাবজেক্টগুলোতে সে কাঁচা সেইগুলো ঢুকিয়ে দিন, এবং দেখা যায় যে এইভাবে যদি রুটিন মেনটেন করা হয়, আমি আমার ক্ষেত্রে করে থাকি এবং আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পাই। ইনফ্যাক্ট আমাদেরই একটি বাচ্চা আমাদের ক্লিনিকের গত বছর হি স্কোর্ড 89%। হ্যাঁ, এটা সম্ভব। তার মা বাবা নিয়ে এসেছিল, ও পড়াশোনা করে না, সে মোটর বাইক না নিলে সে পরীক্ষা বসবে না, অতএব ইট ইজ পসিবল। আপনারা এইটা করে দেখুন, আমার মনে হয় এটাতে ভালো ফল পাবেন। দ্বিতীয় জিনিস হচ্ছে মা বাবাদের একটা সময়ের পর কিন্তু ওরে পড়তে বসে বলে লাভ নেই, কারণ জোর করে পড়াশোনা করানো যায় না। বাচ্চাটিকে বাচ্চার মতো ছাড়ুন, বাচ্চার মতো পড়তে দিন। তিন নম্বর, তুই এখনও চুপচাপ করে পড়ছিস, তুই জোরে জোরে পড়, ও যদি জোরে জোরে না পড়ে যদি চুপচাপ পড়ে পড়তে দিন। দিজ আর স্মল লিটল থিংস হুইচ হ্যাজ টু বি টেকেন কেয়ার অফ। ফাইনাল,
যেটা সেটা হচ্ছে অনেক বাচ্চা এখন দুপুরবেলা ঘুমোয়। পরীক্ষাটা জেনারেলি হয় 12টা থেকে 3টে এবং বাচ্চাটি শুতে যায় 2:30 থেকে 3টে প্রতিদিন, সারাদিন পড়াশোনা করে কিন্তু ওই সময়টা শুতে যায়। এবার পরীক্ষার দিনও কিন্তু ওর 2:30টার সময় ঘুম ঘুম পাবে। এবং দেখা গেছে, আমরা দেখেছি যে যে দুপুরে ঘুমোয় যত ভালোই প্রিপারেশান হোক 3 থেকে 5 নম্বর কম পায় কম্পেয়ার টু যারা দুপুরে ঘুমোয় না। অতএব আপনাদের বাড়িতে যদি কোনো বাচ্চা সামনে পরীক্ষা তাকে দুপুরে ঘুমোতে দেন, দয়া করে ওটা বন্ধ করুন, তাকে রাত্রি 1 ঘন্টা ঘুম বাড়িয়ে দিন বা সকালে 1 ঘন্টা ঘুম বাড়িয়ে দিন, দুপুরটা ওকে যেন স্টেডি থাকে, তাহলে পরীক্ষার হলেও কিন্তু স্টেডি থাকবে। আজকে এইটুকুই থাক, আপনাদের যদি আরও কিছু জানার থাকে আমাদের চিঠি লিখুন, আমাদের উত্তর দিতে মাঝে মাঝে দেরি হয়, উই আর ভেরি সরি, কিন্তু সবাইকেই আমরা উত্তর দিয়ে থাকি। আজকে এই পর্যন্তই, নমস্কার।